নৌপরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন। তো এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। প্রথমত আপনাদের পদগুলো দেখাবো কি কি পদ রয়েছে এবং পরবর্তীতে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হল সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়সসীমাটি রয়েছে সেটি হলো অনন্য 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে সেটি হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হল ষাট মধ্যরক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হল কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। চার নম্বর যে পদটি রয়েছে সেটি হল ডাটা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটি হল গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হল অপেশ্যক, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে শর্তাবলী দেওয়া রয়েছে, এটি আপনাদের অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে। আমি আবেদনের প্রক্রিয়াটি কিছু আপনাদের দেখিয়ে দিব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটির আবেদনটি শুরু হয়েছে 26/12/2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 25/1/2023 খ্রিস্টাব্দ তারিখে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 26/12/2022 খ্রিস্টাব্দ তারিখে। বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বশেষ 30 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি করার সময় আপনারা ছবির প্রয়োজন হবে, ছবিটির মাপ লাগবে 300x300 পিক্সেল এবং ছবির সাইজটি আপনাদের 100 কিলোবাইটের মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের সাইজটি লাগবে 300x80 পিক্সেল এবং সেটির ফাইল সাইজ হতে হবে 60 কিলোবাইটের মধ্যে। এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, বীর মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যার প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্র স্ক্যান করে আপনাদের সংযোগ কিন্তু করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূর্ণকৃত আবেদনপত্র, প্রবেশপত্র, রঙিন ফিন্ড, আবেদনে দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিষদগত জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক সহ সত্যায়িত এক্সিট ফটোকপি দাখিল করতে হবে। এবং এটিতে আবেদনের জন্য কিন্তু আপনাদের নির্ধারিত ফি রয়েছে, সে ফিটি দেখতে পাচ্ছেন 14 নম্বরটি লেখা রয়েছে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পড়ুন, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি, নগদ, বিকাশ, রকেট, অন্যান্য ব্যাংক কার্ড এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনকারী চাইলে আবেদনের দাখিল পরবর্তী 72 ঘন্টার মধ্যে একই মেনু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে। আবেদনের জন্য গ্রেডের 13-16 পর্যন্ত 200 টাকা এবং গ্রেডের 17-20 পর্যন্ত 100 টাকা, এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর 10% হারে টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কিন্তু গৃহীত হবে না। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি খুদে বার্তা SMS জানিয়ে দেওয়া হবে। খুদে বার্তা SMS প্রদত্ত লিঙ্ক থেকে অথবা নৌপরিবহন অধিদপ্তর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রদত্ত অভ্যন্তরীণ ই সেবা সমূহের নিচে নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রবেশপত্র মেনুতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন। তো এখানে এই ছিল
নৌপরিবহন অধিদপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আর আবেদনের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। আপনি যদি সেখানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি যে এমন একটি ইন্টারফেস পাবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অভ্যন্তরীণ ই সেবা সমূহ, এখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাবেন। আপনি এখানে বিস্তারিত জানতে ও আবেদন করতে এই বিজ্ঞপ্তিতে ক্লিক করুন। এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে পর্যায়ক্রমে আপনি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির গুলো আপনি এখানে দেখতে পাবেন বিস্তারিত। চাইলে আপনি এখান থেকে আবারও সেটি পড়ে নিতে পারেন। আর অবশ্যই আবেদন করার পূর্বে নিজ দায়িত্বে বিনিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। তো এখানে যে পদে আবেদনটি করতে চাচ্ছেন আবেদন করার অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে এসেছে, কোথায় আপনাকে বাংলায় পূরণ করতে হবে, কোথায় ইংরেজিতে পূরণ করতে হবে সেটা লেখাই রয়েছে। তো এখানে যেহেতু লেখা রয়েছে, দেখুন প্রার্থীর নাম এখানে বাংলাতে লিখবেন, এখানে ইংরেজিতে লিখবেন, আর সম্পূর্ণ এখানে আপনি বাংলাতে লিখে দিবেন। আর যখনই ফর্মটি পূরণ করবেন, ফর্মটি পূরণ করার সময় 1-2 বার নিজ দায়িত্বে ভালো করে আপনি দেখে নেবেন। নিচে দেখে আসলে আপনাদের কী কী এখানে আপলোড করতে হবে দেখুন। প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের, প্রার্থীর স্বাক্ষর, প্রথম শ্রেণীর গ্যাজেট, কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। তো আপনি যখন আবেদন করবেন, আবেদনটি করার পূর্বে এগুলো আপনি স্ক্যান করে পূর্বে থেকে সাইজ করে নেবেন। তারপর আবেদন ফর্ম পূরণ করা সম্পূর্ণ হয়ে গেলে টিকমার্ক দিয়ে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেটি আপনি অনুসরণ করে ফি জমা দিয়ে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর অনলাইনে আবেদনকালে যদি আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি ফোন করতে পারেন অফিস চলাকালীন সময়ে। তো এখানে আপনারা যে যে জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন সেটি হলো 1-5 নং ক্রমিকের পদের ক্ষেত্রে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুমিল্লা, ফেনী, বামুনবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, নাটোর, সুনামগঞ্জ, পঞ্চগড় ও গাইবান্ধা জেলা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা আপনি আবেদনটি করতে পারবেন না। তবে এতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এবং সর্বশেষ যে পদটি ছিল অফিস সহায়ক, এটিতে নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, নেত্রকোনা, মাগুরা, খুলনা, বাগেরহাট, বামুনবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রাম জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় আপনারা সকল জেলার প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন।